তুমি স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছে। ধোয়া তুলসী পাতা তো না, ও আমার বেস্ট ফ্রেন্ডের ভাই আপু। তাই তো সমস্যাটা কি বলতো, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের জন্য এত মায়া, নাকি তুই তার প্রেমে পড়েছিস? কোনটা? ছেলেকে একটু চোখে চোখে রাখবেন স্যার, দিনকালের যে অবস্থা। কিন্তু এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করো। বর্ষার এসব কাণ্ড কারখানা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না দাদি। মানে বান্ধবীর ভাইয়ের জন্য এত দরদ থাকবে কেন? শুধু কি বর্ষা একা? ও হিটলার সে তো উঠে পড়ে লেগেছে ছেলেটাকে উদ্ধার করার জন্য। ওই যে হিটলার সাহেব তো এলেন, আসুক আজকে আমি দেখাচ্ছি মজা। তারা কি ব্যাপার, তোমরা এরকম গম্ভীর হয়ে আছো কেন? হয়েছে তো উদ্ধার করা, সারা দুনিয়ার কাজকর্ম শেষ হয়েছে, পেরেছিস ওই গুন্ডা থেকে জেল থেকে ছাড়াতে? তোমাকে আমি কাল রাতেও বলেছি, এখনো বলছি মা, রুবি কোনো খারাপ ছেলে নয়। খারাপ ছেলে না, খারাপ ছেলে যদি নাই হবে পুলিশ ওকে ধরলো কেন? নিশ্চয় করে অপরাধ করেছে নাকি? তোমার এই ধারণাটা ঠিক নয় মা, প্রিন্সিপাল সাহেবের মতো একজন ভালো মানুষের ছেলে খারাপ কেন হবে? আহা, দুনিয়াতে প্রথম শুনলে এই কথাটা, তাই না? কারণ তুমি জানো না আলেম ঘরে জালেম হয়। সব আলেমের ছেলে জালিম হয় না। রুবির ব্যাপারে আমি মানুষের মুখে ভালো কথাই বেশি শুনেছি, জানোই তো মানুষের মুখেই জয় মানুষের মুখেই ক্ষয়। মানুষের মুখে শুনতে হবে কেন, আমি তো নিজের চোখে দেখেছি একটা ভাগবন। দাদি কিছু একটা বলো বাবাকে। কি জানি বাবা, আমি পুরো দিনের মানুষ অত শত বুঝি না, যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, হাত ধুয়ে আয় খাবি, আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা। তার মানে আপু জানে যে বর্ষা ওই ভাগাবনটাকে পছন্দ করে। কাল রাতে কি খেয়েছি মা? তুমি যে কি এখন এসব কথা জানতে চাচ্ছ? ভাইয়া তুই আরাম করে খাতো। এই চুলা বন্ধ করিস নি, তুই যে কি করিস! মাছের মাথাটা ভাইকে দে। কি রে, চুলা বন্ধ করবি না? ভাইয়া তুই ঠিক আছিস তো? ঠিক আর থাকতে দিল কোথায় ওরা, এই বড় বড় মশা দেখিস, এবার আমার নির্ঘাত চিকুনগুনি হয়েছে। তোর কখনো কোনোদিন কোনো অসুখ হবে না? রাখছিস কেন? এটা রাতে বাবাকে দিস। বাবার কথা যদি এতই ভাবিস এসব কেন করিস বলতো? কাল সারারাত বাবা ঘুমায়নি, মা তো খবরটা শুনে অজ্ঞানই হয়ে গেছিল। খাওয়া থামাবি না ভাইয়া, মা বলেছে তোর জন্য সৎকা দিবে। তুই তো আবার এসব বিশ্বাস টিশ্বাস করিস না, কিন্তু আমার কি মনে হয় জানিস, এসবে না কাজ হয়। তুই মাঝে মাঝে যা করিস না শশী, আর একটু হলেই তো পুডিংটা পুড়ে যেত। কি রে, মাথাটা এখনো দিসনি? আমি 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 মানা করেছি। খেতে ইচ্ছা করছে না তো? খেতে হবে মা। ঠিক আছে। এই কি শুরু করেছিস তুই? আমি কি করলাম? ওরকম ফালতু একটা ছেলেকে বিয়ে করার ব্যাপারে তুই আব্বুকে রাজি করিয়ে ফেললি। বিয়ে? আমি? হ্যাঁ তুই। খবরদার আমার
সামনে এরকম ন্যাকা সাজবি না। মানে কি মানে কি মানে কি নাটক করছিস কেন? নাটক করবি না, আমি তোর বড় বোন, ঠিক আছে? তুই যদি ডালে ডালে চলিস আমি কিন্তু পাতায় পাতায় চলি। ওই ভেগাবনটাকে আমি কিছুতেই বাড়ির জামাই হতে দিব না, কথাটা মনে রাখিস। ভাই আসবো? আয় বস। কি ব্যাপার, তুই তো দেখছি অনেক ভদ্র হয়ে গেছিস, আমার রুমে আসার আগে অনুমতি নিচ্ছিস, কি ব্যাপার? না মানে কিছু বলবি? কি এটা? তোর টাকা আমার কাছে যেগুলো জমা রাখতি সেগুলো। এগুলো তোর কাছে রাখ, আমার যখন লাগবে আমি তোর থেকে নিয়ে নেব। এগুলো কি সব স্মাগলিং এর টাকা ভাইয়া? ওই টাকা নিজের কাছে রাখিস না ভাইয়া, দান করে দে। সদকা? ও তুই যাই ভাবিস। ঠিক আছে, ভেবে দেখ, আপাতত টাকাগুলো তোর কাছে রাখ। ভাবিস কিন্তু ভাইয়া? ভাববো। আচ্ছা বাবা আমাকে কি করতে বলবে জানিস কিছু? না জানি না, তবে এমন কিছু করতে বলবে না যেটা তুই পারবি না। তুই রেস্ট নে, রাতে কিন্তু বাবা। তুই টেনশন করিস না, যা ঘুমিয়ে পড়। নটা এখনো বাজেনি, তোর বাবা যা বলে মন দিয়ে শুনিস। এই যে তোর বাবা চলে এসেছে। যাক, সময় মতোই চলে এসেছ, বসো। আমি তোমার কোনো কাজে কখনো হস্তক্ষেপ করিনি, নাকি করেছি? কিন্তু তুমি এখন যেটা করে বেড়াচ্ছ সেটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর এসব কাজ যদি তুমি করতেই থাকো তাহলে তোমার সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব না। আবার এসব কথা তুলছো কেন? ও তো বলেছে তুমি যা বলবে এখন থেকে সবই শুনবে। মুখে বলা আর মন থেকে বলা এক জিনিস না রেজওয়ানা। আমি চাই না তোমার ছেলে আমাকে ভয় পেয়ে সিদ্ধান্ত নিক, আমি চাই ও মন থেকে উপলব্ধি করুক। তোর বাবা যা বলছে তুই বুঝতে পারছিস? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি এতদিন যেটা করেছো সেটা ভুল করেছো? তাহলে এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। আব্বু তোমার কোনো কথাই কিন্তু আমার মাথায় ঢুকছে না। তুমি তুমি ক্রিমিনালটাকে নিয়ে এত কেন ভাবছো? তুমি তো এখনো মা হওনি, তাই সন্তানের প্রতি মায়া মমতার ব্যাপারটা তোমার কাছে একটু বেশি বলেই মনে হবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বিয়ে আমি কেন
মামুদের সাথে ঠিক করেছে। এটা তো আপু ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিলে, তুমি আর আমু মিলেই তো। বর্ষা, প্রশ্নটা আমি মেঘকে করেছি, তোমাকে ওর কাছ থেকে শুনতে চাই। কারণ মাহমুদ ভাই তোমার ফ্রেন্ডের ছেলে, তাই? তা ঠিক, তবে আসল কারণটা তা নয়। আসল কারণটা হচ্ছে ওই পরিবারে তুমি গেলে অনেক সুখে থাকবে, তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ হবে। কিন্তু কিন্তু সেইটার সাথে রুমির জন্য কিছু করার সম্পর্কটা কোথায়? ব্যাপারটা অনেক সহজ মেয়ে। আমি যেমন মাহমুদের হাতে তোমাকে তুলে দিয়ে তোমার ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই, তেমনি রুমিকেও একটা সম্ভাবনাময় ভবিষ্যতের পথ দেখিয়ে প্রিন্সিপাল সাহেবকে নিশ্চিন্ত করতে চাই। আর ওনাকে নিশ্চিন্ত করে তোমার লাভটা কি? সব কিছুতেই লাভ ক্ষতির হিসাব করতে হয় না মা, জীবনটা তো কোনো ব্যবসা নয়। জীবনে নিঃস্বার্থভাবে কিছু কিছু ভালো কাজ করতে হয়, আর সেই জন্যই তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাছাড়া রুমি অনেক মেধাবী ছেলে, একটু সুযোগ পেলে ও ভবিষ্যতে অনেক ভালো করবে। আমি চাই সুযোগটা তুমি নাও। ব্যবসা জিনিসটা ঠিক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য না, আমাদের জন্য দরকার একটা পার্মানেন্ট ইনকাম সোর্স। তাই বলে কেরানির চাকরি করবে ও? কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না রুমির মা, মানুষ ছোট থেকেই বড় হয়। সেটা ঠিক, কিন্তু ও কেরানির চাকরি করলে তোমার মান সম্মানের কি হবে ভেবে দেখেছো? আর যেটা হলো তাতে আমার মান সম্মান আর খুব একটা আছে বলে আমি মনে করি না। বলছিলাম কি, তোমার তো কত ছাত্র কত বড় বড় জায়গায় আছে, তাদেরকে বলি যদি একটু। বুঝতে পারছি ছেলে কেরানি হবে এটা তুমি মানতে পারছো না, কিন্তু আমার ছাত্রদের কাছে যে ভালো কাজের জন্য সুপারিশ করব সেই শিক্ষাগত যোগ্যতা কি তোমার ছেলের আছে? আমার যেটা বলার আমি সেটা বলেছি, বাকিটা তোমার ছেলের সিদ্ধান্ত। বলো রুমি, তোমার কি বলার আছে? আপনি যা বলবেন আমি সেটাই করব। বাবা তোকে একটু ভাত দে না, তোমাকে দেব। আমি খাবো না। তুমি কিন্তু অকারণে জিদ করছো। আমার কোম্পানিতে 450 মতো লোক কাজ করে, সেখানে রুমি যোগ দিলে ক্ষতি কি? হ্যাঁ, কিন্তু ওই 450 মানুষের মধ্যে কেউই ক্রিমিনাল নয়, কিন্তু রুমি, রুমি একটা ক্রিমিনাল। আব্বু তো সব জেনে শুনে রুমি ভাইকে চাকরিটা দিচ্ছে আপু। এই খবরদার, তুই একটা কথাও বলবি না, আব্বু সবকিছু করছে শুধু তোর জন্য। আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না, সেটাও কি আমাকে বলে দিতে হবে? তুমি একটু মাহমুদকে বলো মেঘের সাথে কথা বলতে, আমি আর দেরি করতে চাই না। মাহমুদ ফিরলেই আমি ওদের এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই। বাহ, এতক্ষণ একটা কাজের কথা বলেছিস। আসলে মেয়েদের বিয়ের বয়স হয়ে গেলে কখনো আর ঘরে বসে রাখতে হয় না। মেঘ যখন শুনবে আমি ওদের কোম্পানিতে কেরানি হিসেবে জয়েন করেছি, তখন কি ভাববে? এত বড় দীর্ঘশ্বাস কই না তো?
কি হয়েছে রে ভাইয়া, কি এত চিন্তা করছিস? এত ভাবিস না তো, দেখিস এখন থেকে সবকিছুই ভালো হবে। নে দুটো খেয়ে নে, বাবার হুকুম। আমার মতো একজন ব্যর্থ মানুষের জন্য বাবা একটু বেশিই ভাবছে। ভাবছেন কারণ উনি আমাদের বাবা, আর তুই মোটেও ব্যর্থ মানুষ না ভাইয়া। বাবা খুব করে চাচ্ছে যে কাজটা মনোযোগ দিয়ে কর, বাবা মার দোয়া তোর সাথে আছে। দেখিস একদিন তুই অনেক বড় হবি। আমি তো বড় হতে চেয়েছি, অনেক বড়। অথচ দেখ আমার সাথে কি হলো। গ্লাসটা দে, পুরোটা খেতে হবে কিন্তু। বাবা আমার চাকরির জন্য আজকের চাচাকে না বললেও পারতেন। বাবা কিছু বলেনি তো, চাচা নিজেই বাবাকে বলেছেন। চাচা এও বলেছেন তোর মতো একজন বুদ্ধিমান লোক তার দরকার। কেরানি চাকরি করতে বুদ্ধি দরকার হয় নাকি? তুই এখনই কেন ভেবে নিচ্ছিস তোকে চাচা কেরানির চাকরি দিবেন? শুনিস নি, বাবা তখন কি বললো, আমার যে যোগ্যতা তাতে আর কোনো চাকরি আমাকে দিয়ে হবে না। সেটা তো বাবা বলেছেন, তাছাড়া চাচা তো নিজেও বুঝেন তুই একজন প্রিন্সিপালের ছেলে, তোকে দিয়ে কোন কাজটা করানো যায়। এসব চিন্তা বাদ দিয়ে দুটটা শেষ কর। আচ্ছা শুয়ে পড়, লাইট অফ করে দিস। মেঘের সামনে আমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন কোনো নাটক করবি না, লাইট অফ কর। নাটক করছি না আপু, আমি পড়ব। তুই না, তুই বরং লেখাপড়া বাদ দিয়ে দে, লেখাপড়া বাদ দিয়ে অভিনয় করা শুরু কর। বড় অভিনেত্রী হয়ে ফ্যামিলির নাম উজ্জ্বল কর। হলোটা কি ওর, আমার সাথে এমন করছে কেন? কালী মাহমুদ ভাইয়ের সাথে কথা বলতে হবে। ঠিক আছে বাবা, সালাম করতে হবে না, দোয়া করি। অনেক বড় হ, মন দিয়ে অফিসের কাজকর্ম কর, আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। রুমি, একরাই ধাজত খাইটা তো দেখতেছি একদম ভদ্রলোক হয়ে গেছে। চুপ থাক, জ্ঞান দিতে আসবি না আমাকে। একটু ফর্মাল কাপড় চোপড় পরলেই কি ভদ্র হয় না? ভাইয়া আপনি চলেন তো।